অনেক দিন ধরে ক্লাস নাইনের কোনো ক্লাস না আসায় তোমরা সবাই কমেন্ট করছিলে যে স্যার ক্লাস নাইনের কোনো ক্লাস করান বা ক্লাস নাইনের এই এই চ্যাপ্টারগুলোর অঙ্কগুলো করিয়ে দিন তো আজকের ক্লাস নাইনের একটা ক্লাস এসছে তো তোমরা আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের যে কার্যক্ষমতা শক্তি অধ্যায়টা আছে সেই কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের গাণিতিক প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম কোশ্চেনটা বলছে একটি বস্তুর ওপর চার নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির স্মরণ হয় পঁচিশ সেন্টিমিটার তাহলে কৃতকার্যের পরিমাণ কত দেখো ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে তোমরা সব সময় আগে যে যে ডেটাগুলো দেওয়া আছে সেইগুলো নোট ডাউন করো কি কি দেওয়া আছে দেখো ডেটাটা পড়ো একটি বস্তুর উপর চার নিউটন বল প্রয়োগ করায় মানে বল দেওয়া আছে তো বলকে আমরা কি দ্বারা লিখি এফ দ্বারা লিখি তাহলে এফ সমান চার নিউটন হলো ডেটা নোট ডাউন করলাম তারপরে দেখো বল প্রয়োগ করায় বস্তুটির স্মরণ হয় পঁচিশ সেন্টিমিটার তো স্মরণকে কোনো কোনো বইতে এক্স দ্বারা লেখা থাকে কোনো কোনো বইতে ডি দ্বারা লেখা থাকে তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো আমি এক্স লিখছি তাহলে হয় সেন্টিমিটার হলো তাহলে কৃতকার্যের পরিমাণ কত তো কৃতকার্যকে কি দ্বারা লেখা হয় কৃতকার্যকে লেখা হয় ডব্লু দ্বারা তাহলে ডব্লু সমান যেহেতু বের করতে বলেছে তাই ডবলু ইকোয়াল টু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম এবার প্রথম ধাপের কাজটা হয়ে গেল এবার সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপটা কী সেকেন্ড স্টেপটা হলো সমস্ত ইউনিটগুলো দেখব ঠিক আছে কি না যদি এসআই থাকে তাহলে সিজিএসএ করব আর যদি সিজিএসএ থাকে তাহলে এস আই কনভার্ট করে নেবো মানে সব এস সব এসআই বা সব সিজিএস রকম আমার হওয়া যায় তো এখানে দেখো একটা নিউটন আছে মানে এসআই পদ্ধতি একটা পঁচিশ সেন্টিমিটার আছে মানে সিজিএস পদ্ধতি তাহলে হয় সিজিএসটাকে এসআই করতে হবে নয় এসআইটাকে সিজিএস করতে হবে তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতে পারো আমি কি করলাম না সিজিএসটাকে এসআই করলাম তাহলে পঁচিশ সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটারে করতে গেলে কী করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে পঁচিশ বাই একশো করলে কী হবে পঁচিশকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে কত হবে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার বোঝা গেল ব্যাস এইবার এই তিনটে এটা তিন নম্বর দু নম্বর স্টেপ হয়ে গেল কমপ্লিট এবার এই তিনটে রাশি দিয়ে এফ এক্স ডব্লিউ এই তিনটে রাশি দিয়ে আমাদের কোনো সূত্র জানা আছে কিনা সেইটা আগে রিমাইন্ড করার চেষ্টা করো দেখো অঙ্কটা এক সেকেন্ডে হয়ে যাবে আমি করে দিলে কোনো অসুবিধা নেই ভিডিওটা ছোটো হয়ে যাবে তাতে আমার লাভ কিন্তু আমি চাইছি অঙ্কটা করতে শেখো যাতে এরকম অঙ্ক আরও হাজারটা দিলে তোমরা করতে পারো ঠিক আছে বেশি অঙ্ক না প্র্যাকটিস করেও কিভাবে তোমরা অঙ্ক করতে শিখবে সেটার জন্য এই ক্লাসটা দেখো এফ এক্স দিয়ে কী কী সূত্র জানা আছে তো আমাদের একটা সূত্র জানা আছে কার্য সমান বল ইন্টু স্মরণ মানে ডব্লু ইকোয়াল টু এফ ইন্টু এক্স সেই সূত্রেই ডেটাগুলো বসিয়ে দাও এফ কত চার নিউটন এক্স কত পঁচিশ না পঁচিশ সেন্টিমিটার নয় কিন্তু পঁচিশটাকে কনভার্ট করে আমরা করেছি কত জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে ফোর ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ হলো তাহলে এটা গুণ করলে কত হবে একশো দুটোর পরে দশমিক মানে ওয়ানের পরে দশমিক হয়ে যাবে তার মানে আলটিমেটলি অ্যান্সার হবে ওয়ান এবার দেখো কার্য বের করছি তো সব যেহেতু এসআই কার্যের এসআই একক কী হবে কার্যেরও এসআই একক হবে জুল বোঝা গেল তাহলে ডাব্লু ইকুয়াল টু ওয়ান জুল এটাই হলো অ্যান্সার ওয়ান জুল এটাই অ্যান্সার কৃতকার্যের পরিমাণ কত ওয়ান জুল বোঝা গেল চলো পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা বলছে ষাট ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র মিনিটে কি পরিমাণ কার্য করে ষাট ওয়াট ক্ষমতা সম্পন্ন এখানেও কী কী ডেটা আছে সেইটা আগে লক্ষ্য করো এবং নোট ডাউন করো ষাট ওয়াট ক্ষমতা সম্পন্ন মানে ক্ষমতা দেওয়া আছে ক্ষমতাকে আমরা কী দ্বারা লিখি পি দ্বারা পি ইকুয়াল টু ষাট ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র মিনিটে কী পরিমাণ কার্য করবে মানে মিনিটে মানে এখানে এক মিনিটে তাহলে টি দেওয়া আছে সময় সময়কে আমরা টি দ্বারা লিখি টি ইকাল টু ওয়ান মিনিট ব্যাস প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল সেকেন্ড স্টেপ কি ইউনিট কনভার্সেশন মানে এস আইটা সিজিএস সিজিএসটা এসআই মানে সবগুলোকে একই পদ্ধতিতে করতে হবে তো দেখো এখানে যেহেতু ওয়ান মিনিট আছে তো ওই মিনিটটাকে আমরা সেকেন্ডে করব কারণ সময়ের এসআই পদ্ধতিতে একক আর সিজিএস পদ্ধতিতে একক কি দুটোই একই সেকেন্ড তো মিনিটটাকে সেকেন্ডে করলে কি হবে ষাট দিয়ে গুণ করব করলে সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে তাহলে ষাট সেকেন্ড এবার কার্যের পরিমাণ কত কত কার্য করে তাহলে কার্য ইকোয়াল টু ডব্লিউ ইকোয়াল টু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম ব্যাস এইবার এই তিনটে সূত্র দিয়ে পিটি ডব্লিউ এই তিনটে সূত্র দিয়ে এই তিনটে রাশি দিয়ে সরি সূত্র বলছি এই তিনটে রাশি দিয়ে আমাদের কোনো সূত্র জানা আছে কি না সেইটা একটু রিমাইন্ড করো পিটি ডব্লিউ কার্য সময় আর হচ্ছে ক্ষমতা আমরা জানি কার্য করার হারকে ক্ষমতা বলে মানে পি ইকোয়াল টু ডবলু বাই টি এইরকম একটা ফর্মুলা আমাদের জানা আছে কার্যকে সময় দিয়ে ভাগ করলে হয় ক্ষমতা বোঝা গেল তাহলে জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দাও পি ইকোয়াল টু ডব্লু বাই টি তো ডব্লুটা বের করতে বলেছে তাহলে ডব্লু ইকোয়াল টু কী হবে পি ইন টু টি ব্যাস পিটা কত ষাট টিটা কত ষাট সেকেন্ড তাহলে এটাও ষাট তাহলে ছয় ছয় ছত্রিশ দুটো জিরো এত এইটাই কি হলো না কত পরিমাণ করে তো একক ছত্রিশশো জুল কার্য করে তো এই গেল দ্বিতীয় অঙ্ক এরপরে দেখো তিন নম্বর যে অঙ্কটা আছে একশো গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এক মিটার উপরে তুলে স্থির অবস্থায় রাখা হলো বস্তুটিতে স্থিতিশক্তির পরিমাণ কত স্থিতিশক্তি বের করতে বলেছি ফর একই পদ্ধতিতে অঙ্ক করে করে এসো তোমাদের প্রথমে ডেটা নোট ডাউন করতে বলেছি তাই ডেটা নোট ডাউন করো কি কী দেওয়া আছে একশো গ্রাম ভর তো ভরকে কি দ্বারা লেখা হয় এম দ্বারা তো এম ইকুয়াল টু একশো গ্রাম হলো একশো গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এক মিটার উপরে তুলতে তাহলে মনে করো এটা ভূপৃষ্ঠ এখান থেকে যদি আমরা এক মিটার উপরে কোনো বস্তুকে তুলি তাহলে এইটা কি হয়ে যায় হাইট হয়ে যায় না তো হাইটকে আমরা এইচ দ্বারা লিখি হাইটকে তাহলে সেটাই লেখো এইচ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ওয়ান মিটার উপরে তুলে স্থির অবস্থায় রাখা হলো বস্তুটিতে স্থিতিশক্তির পরিমাণ কত তো স্থিতিশক্তিটাকে কি দ্বারা লেখা হয় ইপি দ্বারা পোটেনশিয়াল এনার্জি ইপি দ্বারা লেখা হয় স্থিতিশক্তি এইবার দেখো তারপরে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ কী বলেছে ইউনিট সিজিএস সিজিএসগুলোকে এসআই বা এস আইগুলোকে সিজিএস করে নেব তাহলে আমি কি করছি যে এই যে সিজিএস পদ্ধতিতে এককটা আছে এটাকে আমি এসআই করে নিলাম তো গ্রামকে কিলোগ্রামে করব গ্রামকে কিলোগ্রামে করতে গেলে আমাদের কি করতে হবে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে গ্রামকে যদি কিলোগ্রামে করি তাহলে হাজার দিয়ে গুণ করতে হয় সরি কিলোগ্রামকে যদি গ্রামে করি তাহলে হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে গ্রামকে কিলোগ্রামে করলে হাজার দিয়ে ভাগ করে দেবো তাহলে হাজার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হবে কত জিরো পয়েন্ট ওয়ান তিনটের পরে দশমিক হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এত কেজি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কেজি আর বাকি তো সব ওয়ান মিটার এসআইতে আছে কোনো অসুবিধা নেই এবার দেখো এই এম এইচ পি এই তিনটে দিয়ে কোনো সূত্র আমাদের জানা আছে কি না স্থিতিশক্তির সূত্রটা কি স্থিতিশক্তি সমান এম জি এইচ তাহলে ইপি সমান এম জি এইচ এইরকম একটা সূত্র জানা আছে কিন্তু স্যার জিটা কোথা থেকে আসবে জিটা কত জির মানটা তোমাদের মনে রাখতে হবে জিটা হচ্ছে অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণের রেসাই পদ্ধতিতে মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আর সিজিএস পদ্ধতিতে হলে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সিজিএস পদ্ধতিতে হলে কি হবে নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলো তো এইবারে দেখো এই এম জি এইচটা শুধু এইখানে বসিয়ে দাও এম হচ্ছে জিরো পয়েন্ট জি হচ্ছে কত এম হলো জিরো পয়েন্ট ওয়ান জি হলো নাইন আর এইচ হলো ওয়ান মিটার ব্যাস এইবার নাইন পয়েন্ট মানে 9.8 এইট গুণ হয়ে গেল দুটোর পরে দশমিক তার মানে জিরো পয়েন্ট এটাই কি যেহেতু এটা শক্তি বলেছে তো শক্তির কি কার্য ক্ষমতা শক্তি কার্যের একক যা শক্তি রেখক তাই তাহলে এসআই পদ্ধতিতে একক কী হবে জুল তাহলে ইপি ইকুয়াল টু নাইন জুল এটাই হলো স্থিতি শক্তি। পরের কোশ্চেনটা দেখো লাস্ট কোশ্চেন এটা এই কোশ্চেনটা কি বলছে না একটি একশো ওয়ার্ড বাল্ব তিরিশ মিনিট ধরে জ্বললে কী পরিমাণ কার্য করবে 30 মিনিট ধরে জ্বললে তো কি কি ডেটা দেওয়া আছে একই রকম মেথড অ্যাপ্লাই করো কি কী ডেটা দেওয়া আছে একশো ওয়ার্ড বাল্ব মানে ক্ষমতা দেওয়া আছে পি পি ইকোয়াল টু একশো ওয়ার্ড তিরিশ মিনিট 30 মিনিট মানে সময় দেয়া আছে টি ইকোয়াল টু তিরিশ মিনিট ধরে জ্বললে কি পরিমাণ কার্য কার্য মানে ডব্লিউ ডব্লুটা বের করতে হবে তারপরে সেকেন্ড স্টেপ কি সেকেন্ড স্টেপ ইউনিট কনভার্সেশন তাহলে মিনিটটাকে আমরা সেকেন্ডে করে নেব তাহলে এক 30 মিনিটের সঙ্গে যদি আমরা ষাট গুণ করে দিই তাহলে কি হবে আঠেরোশো সেকেন্ড এত সেকেন্ড হলো এবার আমাদের কার্য বের করতে হবে তো পি টি দিয়ে কী সূত্র জানা আছে পাওয়ার সমান কার্য বায় সময় কার্য করার হারকে একটু আগেই করলাম কার্য করার হারকে ক্ষমতা বলে ব্যাস এই সূত্রে এবার কী করে দেবে তোমরা শুধু ডেটাগুলো পুট করে দাও তাহলে পি ইকোয়াল টু ডাব্লু কত ডাব্লু ও সরি ডাব্লুটা বের করতে হবে তাহলে ডব্লিউ ইকুয়াল টু পি টি তাহলে পিটা কত একশো টিটা কত আঠেরোশো ব্যাস আঠেরো চারটে জিরো এত কার্য আছে তো কার্যের একক কি জুল তাহলে এত কার্য করবে তো এই গেল আজকের ক্লাস ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ক্লাস নিয়ে